উপস্থিত আজকের সভার সভাপতি ওলামা একরাম মুরব্বীগণ ও উপস্থিত আমার দিনে ভাইরা, আল্লাহর অশেষ মেহরবানি যে আমরা আমাদের সাপ্তাহিক ধারাবাহিক এই অনুষ্ঠান প্রতি রবিবারের মতো এই রবিবারেও পুরানা মাগরটির জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ও সফলভাবে করার তৌফিক দিলেন, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের আজকের বক্তা ডক্টর রেজাউল করিম ভাইকে আজকের বিষয়টি মুমিন ও মুত্তাকিদের মধ্যে পার্থক্য ও তাকওয়ার গুরুত্ব এই বিষয়টির উপরে সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে যুক্তির মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করলেন, এই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানি। অতঃপর দু একটা কথা বলার চেষ্টা করি খুব সংক্ষেপে, ইনশাআল্লাহ মা তৌফিকুল্লাহ বিল্লাহ খুব সব অল্প সময় দিয়ে একটা বল কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিতেছি। বৈষব আমরা দীর্ঘদিন ধরে এটা জানি যে পুরা বিশ্ব এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতেছে, পুরা দুনিয়ার অবস্থাই লন্ডভন্ড অবস্থা, কিন্তু এত কঠিন একটা সময়ের মধ্যেও মানুষের চরিত্রের কোনো পরিবর্তন নাই, মানুষ এখন আরও বেপরোয়া। এই যে আজকের যে বিষয়টা আমরা মানে শুনলাম তাকওয়া মূল বিষয়, যে আল্লাহ ভীতি আল্লাহর ভয়, মানুষের মধ্যে এখন আল্লাহ ভীতি আল্লাহর ভয় নাই, যেখানে চোর ডাকাত মানে যেখানে পুলিশ দারোগা নাই, আইন প্রয়োগকারী সংস্থার কোনো মানুষ নাই, ওখানে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হইব তো, পুলিশ নাই চুরি করলাম, পুলিশ নাই ডাকাতি করলাম, পুলিশ নাই আইন প্রয়োগকারী সংস্থার মানুষ নাই ধর্ষণ করলাম, যা মন চাই তাই করলাম, অতঃপরে কিছু ধরা পড়ে আর কিছু পর্দার আলারেই থাকে, এই তো চলছে আমাদের জীবন। বর্তমান জমানার মানুষ ধর্ম কর্মকে মসজিদ মাদ্রাসায় ঢুকিয়ে দিয়ে তারা এখন মুসলমানদের মতো বেশভূষা ধরাকেই মুসলমানিয়াত মনে করে নিয়েছে এবং নিজেরা এখন স্বেচ্ছাচারিতা লিপ্ত, যা মন চায় তাই করছে, যেভাবে মন চায় ওইভাবেই চলছে। বৈষব যদি কেউ নিজেকে মুসলমান বইলা দাবি করে, মুসলমান বইলা পরিচয় দেয়, আর সে যদি একজন কাফেরের মতোই জাহেল অজ্ঞ এবং আল্লাহ তাআলার অবাধ্য হয়, এমতো অবস্থায় শুধুমাত্র পোশাক পরিচ্ছদ করার কারণে মুসলমানদের মতো খাওয়া এবং নাম রাখার কারণে সে কোনোভাবেই একজন কাফের হতে শ্রেষ্ঠ হতে পারে না, আর কোনোভাবে কোনো কারণে সে ইহকাল ও পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের হকদার হতে পারে না। ইসলাম কোনো জাতি গোত্র বংশ বা সম্প্রদায়ের নাম নয়, যা পিতা থেকে পুত্র, পুত্র থেকে পৈত্র আপনি ওয়ারিশ হিসেবে এমনি এমনি লাভ করতে পারেন। যেমন ব্রাহ্মণের পুত্র মূর্খ চরিত্রহীন হলেও সে কেবলমাত্র ব্রাহ্মণের পুত্র বলে ব্রাহ্মণের মর্যাদা পেয়ে থাকে, উচ্চ বংশ বলে পরিগণিত হয়, আর চামারের ছেলে জ্ঞানী গুণী সৎ হলেও সে হীন ও নিচ থেকে যায়, কারণ সে চামারের মতো নিজ বংশে জন্মগ্রহণ করেছে। কিন্তু ইসলামে এই সকল বংশ ও গোত্রীয় মর্যাদার বিন্দুমাত্র স্থান নাই। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে সূরা হুজুরাতের 13 আয়াতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক সম্মানিত অধিক মর্যাদাশীল যে আল্লাহ তাআলাকে সকলের অধিক ভয় করে এবং তার আদেশ পালন করে চলে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন,
কিন্তু তিনি আল্লাহ তাআলাকে চিনতে পেরে তার আদেশ পালন করেছিলেন বিদায় আল্লাহ তাআলা তাকে জগতের নেতা বা ইমাম বানিয়ে দিয়েছিলেন আর নূহ আলাইহিস সালামের ছেলে একজন নবীর ঘরে জন্ম গ্রহণ করেছিলেন কিন্তু তিনি আল্লাহ তাআলাকে চিনতে পারলেন না বিদায় তার অবাধ্য হয়ে গেল এইজন্য তার বংশ মর্যাদার প্রতি বরখেপ করা হলো না উপরন্ত তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল পুরো দুনিয়াটা থেকে শিক্ষা লাভ করতে পারে এখন ভাববার বিষয় চিন্তার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষে মানুষে যা কিছু পার্থক্য হয়ে থাকে তা কেবলমাত্র এলেম ও আমলের কারণে জানা অতঃপর মানার কারণে দুনিয়া ও আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কেবল তারাই পাবে তারাই পেতে পারে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তার প্রদত্ত বিধান অনুযায়ী চিনে জানে অতঃপর তার অনুসরণ করে চলে আর যাদের মধ্যে এই গুণ নেই তাদের নাম আব্দুল্লাহ হোক আব্দুর রহমান হোক তারা সিং হোক রবার্টসন হোক আল্লাহ তাআলার কাছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই তারা কেহই ইহকাল ও পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের হকদার হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কাদেরকে কাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবেন এবং মহব্বতের সুরে ডেকে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন সূরা যুখরুফ আর 73 আয়াত আল্লাহ তাআলা বলবেন হে আমার দাসগণ হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় ভীতি নাই তোমরা দুঃখিত হবে না চিন্তিত হবে না কেননা তোমরা পার্থিব জীবনে আমার আয়াতের প্রতি আমার কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে আমার নিকট আত্মসমর্পণ করেছে করে চলেছিলে কোরআনের আদেশ এবং নিষেধ গুরুত্ব সহকারে পালন করেছিলে তাই আজকে তোমাদের কোনো ভয়ভীতি নেই উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন তোমরা এবং তোমাদের সহধর্মীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো তোমাদেরকে আজকে খুশি করা হবে ভাইসব কোরআন মহাগ্রন্থ আল কোরআন আমরা কোরআন থেকে অনেক দূরে আল্লাহ নবীর হাদিস থেকে অনেক দূরে বর্তমানে আমরা স্বেচ্ছাচারিত লিপ্ত নিজের খেয়ালকুশ অনুযায়ী চলতেছি যা মন চায় তাই করতেছি যেভাবে আমরা নিজেদের স্বার্থ উদ্ধার করতেছি আমরা যে মরম মরণের ভয় আমাদের মধ্যে নাই কিছু লোক ইব্রাহিম আদহামের কাছে যেয়ে বলল হুজুর আমরা এত দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না উনি বললেন দিনরাত কত আল্লাহ নিয়ামত ভোগ করছ কিন্তু অন্তরে শুকরগুজারি নাই কোরআন শরীফ পড়ো বুঝো সেই অনুযায়ী আমল করো না কাজ করো না আল্লাহ নবীকে ভালোবাসো দাওয়া করো দাবি করো কিন্তু তার সুন্নতের উপরে আমল নাই জান মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই এ কথা ভালো করেই জানো এই করোনা আরও ভালো করে মনে করা দিতেছে বড় বড় জায়গায় যা হামলা দিচ্ছে আক্রমণ করতেছে কত মানুষ থেকে সেই তো চিন্তা করণের ব্যাপার আছে মরণ থেকে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই এ কথা ভালো করেই জানো কিন্তু অন্তরে মরণের খপ নাই ভয় নাই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানো বোঝো কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো তাড়না নাই সকালে ঘুম থেকে উঠে শুরু করো পরনিন্দা পরচর্চা অথচ নিজের দুস্তুরকের কোনো খবর নাই সাবধান হাসরের ময়দানে এক লোক এক কিছু লোক আনন্দ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন ইয়া রাব্বুল আলামিন আমি তো এই সকল এত বড় বড় নেকি করি নাই আমার আমল নামে এই নেকিগুলো এই লোকের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা তোমার কুশন রটনা করছে তোমার গীবত করছে তোমার বদনাম করছে তোমার টুকুলখড়ি করছে তাদের ভালো আমল গিনি তোমার আমল নামে আয়া উঠছে আর কিছু লোক কান দেখে বলবে যে আমরা এত ভালো ভালো আমল করলাম আমল গিনি আল্লাহ আমার আমল নাম আমল নামা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছো গিল্লা চর্চা করছো তা তোমাদের নেক আমল গিনি তাদের উঠাই দিচ্ছে
আল্লাহ রাব্বুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন সাহাবাগণ তোমরা জানো অসহায়ের উপায় গরিবকে? ওনারা বললেন যে আল্লাহর নবী ভালো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। উনি বললেন হাসরের মাঠে কিছু লোক ভরপুর নেকি নিয়ে উঠবে, কিন্তু জানাদার পাওনাদারের দাবি দাওয়া আদায় করতে করতে তার সব নেক আমল শেষ হয়ে যাব, শেষ পর্যন্ত অপরের গুনাহ খাতা তার মাথায় চাপানো হবে, আর সে তার নেক আমল নিয়ে অন্য মানুষ জান্নাতে চলে যাবে আস্তে আস্তে, আর সে অপরের গুনার বোঝা মাথায় নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকবে, আর ফেরেশতারা তাকে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবী বললেন ওই হইল অসহায়নের উপায় করি। এখানে তো যাই হোক খায়া দায়া যেমন চলতে আসে করুন না কালো বেঁচে আছি, ওইখানে ওইখানে এইখানে নাই, ওইখানে নিয়ে কি আর বলি। তো ভাই সব আজকে আমরা যে বয়ান হলাম তাকওয়া অবলম্বন করা এটা হইলো অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভয় পেও না, চিন্তা করো না, অবশেষে পরিশেষে তোমরাই বিজয় লাভ করবে যদি প্রকৃত মুমিন হয়ে থাকো। প্রকৃত মুমিন তাকওয়া যেটা শুনলেন আল্লাহ ভীতি আল্লাহর ভয়, এর মধ্যে কোনো ফাঁক ফোকর নেই। কাজেই আমরা কায়মনে নিয়ত ঠিক করে সোজা পথে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরবর্তী অনুষ্ঠান ইনশাআল্লাহ শুরিটোলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে, বিষয় এবং বক্তা যেভাবে আমরা আপনাদেরকে অবগত করি ইনশাআল্লাহ সেভাবে অবগত করা হবে, আপনারা সবাই আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।